আল্লাহ দান করেছে, এত মর্যাদা আল্লাহ দান করেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অকলরে ফরমাইছো, ও আমার সাহাবা হল ওয়াইজ করুনের লগে যদি তোমরার মুলাকাত হয় তোমরার লাগিয়া ওয়াইজ করুন দিয়া তোমরা ইস্তেগফার করাইও বড় করে হক সুবহানাল্লাহ মত বুঝো বলছেন কানো সাহাবি যারা আল্লাহর নবীরে দেখছো না আল্লাহর নবীর উপরে ঈমান আনছো ঈমানের উপরে খাতমা বিল খয়র হইছে ও সাহাবা গুলোরে নবী জি কইত না যদি ওয়াজ করনির লগে তোমরার মুলাকাত হয় এন্দ্রে দিয়া তোমরার লাগে তোমরা ইস্তেগফার করাইও বড় করে হোক না সুবহানাল্লাহ মার খেজমতর বদলতে রব্বুল ইজ্জতে অত সম্মান তান্ডে দিছিল হোক সুবহানাল্লাহ মত বুঝো বলছেন আমার ভাই হল আমার বুজুর্গ হল ও মার তো সম্মান আল্লাহর হাবিবে ফরমান রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি মা বাবার রাজির মধ্যে আল্লাহ রাজি আর মা বাবার নারাজির দিকের মধ্যে আল্লাহ নারাজ বাবা আদম সন্তান যে তো নমাজি হয়ে যাক তেলাওয়াত করুনেওয়ালা হয়ে যাক হাজি সাহ হয়ে যাও কামির সাহ হয়ে যাও হাবিব সাহ হয়ে যাও কালিম সাহ মুহাদ্দিস মুফতি সাহ হয়ে যাও কিন্তু তার মা বাবা তার উপরে রাজি না কোনো কিচ্ছুই তারে খাম দিত না খাম দিত না হোক না উজুবিল্লা আমার ভাই হল আমার বুজুর্গ হল ও মা বাবা এত ফজিলতওয়ালা যারার তলে জন্ম যারার পাল তলে জন্ম বাবাই তাক লাগি জন্নতর দরওয়াজা যারা রাজি খুশির মধ্যে আল্লাহর রাজি খুশি যারা নারাজিগির মধ্যে আল্লাহ নারাজ যারা আর চেনা বাইদি চাইলে মকবুল হজর সব পাবা যায় ও মায়ার মা বাবা হল আজকে জমিনের মধ্যে কষ্ট খতরা অষ্টে কষ্ট খতরা কষ্ট খতরা আমি একদিন দোকানের মধ্যে বোয়াত আক্তাও দেখি এক মানুষ কোন জায়গাতে আইসে আমি নাম হইতাম না রে ভাই হল আক্তাও দোকানের মধ্যে বোয়াত আল্লাহর বন্দাকে দোকানের মধ্যে হাজির আমার কইলো হুজুর তোরা সাহায্য করকুয়া যে সময় খোল্লা উঠাইলাম আল্লাহর বন্দার দিকে দিয়ে যে সময় দেখলাম অত সুন্দর চন্টনা চেহারা আল্লাহর বন্দারে হইলাম বলে চাষা আপনারে তো কোনোদিন লঙ্কা বাজারের মধ্যে দেখলাম না হই থেকে আইলা এ বাবা রে আপনার কোনো জাদু হল নাইনি আল্লাহর বন্দার চকুর পানি ফেলানি শুরু করে দিছে বলো হুজুর আল্লাহ রব্বুল ইজ্জতে আমার বাসটা ফুয়া দিস পাঁচকে শাদি করি বেলে গইয়া গেছেন গিয়া হুজুর ওষুধ করবার মতো আমার কাছে পয়সা নাই ফ্যাট খানোর মধ্যে যে শান্তি দিতাম দুই যে লুকমা খাইতাম ই পর্যন্ত আমার তৌফিক নাই বাবা আরে বাধ্য হইয়া মানুষের সামনে হাত ফেলাইবার লাগে আমি আজকে বার হইয়া আইছি আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা হুজাই ডিস্ট্রিক্টর ঘটনা মা বাতর মধ্যে বইছ মা বাতর মধ্যে বইছেন ফুয়াই বাতর বর্তন দাখিলাত মারি উঠাই দিছে হকানা উজুবিল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল মুসলমান নজওয়ান হল আজকে মা বাবার উপরে ও ধরনের জুলুম সে তম হল চলের অনেক জায়গার মধ্যে আওলাদ হলে সাথী করিয়া বেলে গইয়া গেছেন গিয়া হে তার বেলে গইয়া চলের বেলে গইয়া চলের মা বাবা এক ধরনের চলটা ও জাদু হল চিন্তা করো তুমি তো এক সময় জাদু আসলাই রে বাবা যে সময় তুমি জাদু আসলাই যে সময় তুমি শিশু আসলাই তোমার মা বাবা তোমার লালন পালন কর্তা করি কত ধরনের কষ্ট আজকে তুমি তোমার আওলা দখলর লাগে যে ধরনের কষ্ট করাই তোমার মা বাবাই তো তোমার ওলা কষ্ট করছো কারণ তুমি যে সময় গর্বর মাঝে আসলাই রে বাবা তুমি যে সময় তোমার মার গর্বের মধ্যে আসলাই তোমার মা না শান্তি মতো রাত ঘুমাইস হয়তো আস্তা দিন পরিশ্রম করিয়া আম্মা জান রাত কু ঘুমাইস ফেটন মধ্যে আপনি আমি কুসি মারছি রাত হঠাৎ করে মার ঘুম ভাঙ্গি গেছে গিয়া মা শান্তি মতো কোনো কিচ্ছু খাইছই না ঠিক মতো তার ইচ্ছা মতো কোনো কিচ্ছু পরিধান করতে পারছই না ঠিক মতো কোনো জায়গার মধ্যে যাইতে পারছ ও ধরনের কষ্ট করি আপনার আমার ফেটর মধ্যে লইয়া নয় মাস দশ দিন নাইলে দশ মান দশ দিন ফেটর মধ্যে লইয়া ঘুরি সন্ডে বাবা হল ও মুসলমান নজওয়ান হল যে সময় আপনি আমি দুনিয়ার মধ্যে যাইতাম সন্তান ভূমিষ্ঠর সময় মার দিলর মধ্যে ওলাইছে মনে হয় আমি বাঁচতাম না মনে হয় আমি বাঁচতাম না একবার হয়তো স্বামীরে খবর দিয়াঞ্চ আপনার আমার বাবারে খবর দিয়াঞ্চ ও আমার স্বামী যান আমার শৈলর মধ্যে যে ধরনের কন্ডিশন করে
আমি যে ধরনের এহসাস করি আর গো স্বামী জান মনে হয় আমি বেশ দি আর মনে হয় বাঁচতাম না।